ফ্রি ফায়ার এবং পাবজি আসলে কি বাংলাদেশ ই স্পোর্টস কমিউনিটিকে ধ্বংস করতেছে বা ই স্পোর্টস প্লেয়ারদের কেরিয়ার ধ্বংস করতেছে? ওকে, লেটস এক্সপ্লেইন দিস। তো বেসিক্যালি হয় কি, অনেকেই বলতে পারো আজকে ভিডিওটা অন্যরকম হচ্ছে বা এটা কেন হচ্ছে। তো বেসিক্যালি ভিডিওটা পুরো দেখো, কারণ কি আগের দিনের ভিডিওতে বুঝালাম যে ফ্রি ফায়ারের রোস্টার এবং গার্লস স্ট্রিমাররা কিভাবে আমাদের ই স্পোর্টস প্লেয়ারদের কেরিয়ার ধ্বংস করতেছে। বাট তারা বুঝলো, মানে অডিয়েন্স বুঝলো যে আমি মেয়ে স্ট্রিমারদের পক্ষে কথা বলছি। সো অ্যাটলিস্ট ভিডিওটা পুরো দেখো। ইয়েস, অবভিয়াসলি ফ্রি ফায়ার এবং পাবজি বর্তমানে আমাদের ই স্পোর্টস প্লেয়ারদের কেরিয়ার ধ্বংস করতেছে। এখন তোমরা ওদের এটা হেড হিসেবে নাও, হেড হিসেবে নিতে পারো, বাট আগে পুরো এক্সপ্লেনেশনটা শোনো। মনে করো আমার এই পাশে আছে পাবজি, এই পাশে আছে ফ্রি ফায়ার, অ্যান্ড সামনে আছে আমার পুরো অল ই স্পোর্টস গেমস। তো দেখো, অফিসিয়ালি দেখতে গেলে ফ্রি ফায়ারও ব্যান, পাবজিও ব্যান। সো এদের অফিসিয়াল টুর্নামেন্ট কিন্তু তুমি বাংলাদেশে দেখতে পাবা না, অ্যান্ড উইদাউট অফিসিয়াল টুর্নামেন্ট এখানে তোমরা ই স্পোর্টস কেরিয়ার গড়তেই পারবা না। কারণ আনঅফিসিয়াল টুর্নামেন্ট দিয়ে তো তুমি ইনকাম করতে পারবা কিছু, কিন্তু কেরিয়ার কখনো করতে পারবো না। হ্যাঁ, সো কেরিয়ার করার জন্য তোমার লাগবে অফিসিয়াল টুর্নামেন্ট। যেহেতু ব্যান, মানে অফিসিয়াল টুর্নামেন্ট হবে না, আর ব্যান গেমের পিছনে সময় নষ্ট করা মানে তুমি একটা গাধা। এর থেকে কিন্তু তুমি পড়ালেখা করে না ভাই, বিসিএস ক্যাডার বা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যেতে পারো। তো সেটা তোমার জন্য বেটার হবে, অ্যাটলিস্ট এই দুটো গেমের ই স্পোর্টস খেলার থেকে, আই মিন ফ্রি ফায়ার অ্যান্ড পাবজি। সো ইফ ইউ ওয়ান্ট টু বেটার ইন ইউর ওয়ার্ল্ড, মানে তোমার ই স্পোর্টস কেরিয়ার বেটার, অনেক গেম আছে ই স্পোর্টস। বর্তমানে কী হয়েছে কি, তুমি যদি ফ্রি ফায়ার অ্যান্ড পাবজির কথা বলো, তো এদের জন্য মোস্ট অফ দ্য ই স্পোর্টস গেম আন্ডাররেটেড আছে, লাইক এরেনা অফ ভ্যালোর, মোবাইল লেজেন্ডস, ভ্যালোরেন্ট, ডোটা, ফিফা, পেস, মোস্ট প্রবলি এরা আন্ডাররেটেড না, বাট ঢাকা পড়ে আছে। কারণ কি, সবার সামনে এই দুটো গেম আছে, কিছু হইলে এই দুটো গেম। তুমি একটা, আমি আমার উদাহরণ দিচ্ছি নিজে, লাস্ট কোনো ই স্পোর্টস ইভেন্টে যাইতে আমার বাধা দেয় না রিসেন্ট বেসিক্যালি। তো আমি এরেনা অফ ভ্যালোরের দুই তিনটা ইভেন্টে গেছি, কখনো সমস্যা নেই। বাট রিসেন্টলি ভ্যালোরেন্টের ইভেন্টে যখন আমার ইনভাইট করা হয়, ওইখানে যাওয়ার আগে যখন যাইতে যাবো, তখন লোকে বলতেছে যে ভাই ই স্পোর্টসের জন্য না, মানে গেম খেলার জন্য না, অ্যারেস্ট করছে। সো বুঝতেছে বিষয়টা, আমি যাবো ভ্যালোরেন্টের ই স্পোর্টস দেখতে, সেখানে আমার বাধা কি দাঁড়াচ্ছে, পাবজির একটা ঘটনা। মানে এই দুটা গেম বর্তমানে সামনে থাকে, অ্যান্ড যেহেতু ওভাররেটেড গেম এই দুটা, হ্যাঁ আমি এখন বলতে বাধ্য হচ্ছে এই দুটো এখন বর্তমানে ওভাররেটেড। কারণ কেরিয়ার স্পোর্টস নেই, কোনো কেরিয়ার নেই বাংলাদেশে। অবভিয়াসলি এ স্পোর্টসের কেরিয়ার আছে বাংলাদেশে, এ স্পোর্টস কিন্তু পাবজি আর ফ্রি ফায়ার আসার আগেও ছিল, কিন্তু এটা অতটা নজরদারি করা হয়নি বা এতটা নজরদারি ছিল না। কিন্তু যেহেতু এই দুটো গেম বাংলাদেশে এ স্পোর্টসকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে, অবশ্যই নিছে, বাট যেহেতু এখন গেম দুটা ব্যান, সো এই দুটো অবভিয়াসলি ধ্বংসের কারণ হবে। কারণ কি, এই দুটো গেমের জন্যে অন্য গেমগুলোর উপরও দোষ পড়তেছে। এই একটা টুর্নামেন্টে যাও তুমি যদি অ্যারেস্ট করাই, তো লোকেরা বলবে ভাই ওই গেমও তুই খেলিস না, ওর জন্য অ্যারেস্ট করে। বাট এই দুটো ব্যান গেম, এটা কারোর চোখে পড়তেছে না। অবশ্যই তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। একটা ভাই ছিল, আমার নামটা মনে নেই, সে বলছিল যে ভাই পাবজি যেহেতু ব্যান আছে, এই গেমে স্পোর্টস কেরিয়ার বন্ধ করা উচিত। কিন্তু অনেকে বলতেছিল যে না, এরা দেশকে রিপ্রেজেন্ট করছে, এরা সেজন্য উন্নতি করবে। নামাজ পড়তে গেছি মসজিদে, পাশে থেকে একজন বলছে ওই দেখ ওই 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 দেখ ওই দেখ ওই যে ভাই জুয়া খেলে ধরা পড়ছে আমার পাশ থেকে। আমি নিজে শুনতে পাইছি এটা মসজিদে, যে গেমটা ব্যান আনব্যান হওয়াটা বেশি জরুরি নাকি খেলাটা ভাই বেশি জরুরি? ভাই সবাই বলতেছে যে আমরা খেলা স্টপ করে দিলে প্র্যাকটিস অফ হয়ে যাবে, এই সে হ্যান ত্যান। সো প্র্যাকটিসিং ফর হোয়াট? উই আর প্র্যাকটিসিং ফর হোয়াট অ্যাকচুয়ালি? আমাদের না আছে কোনো টুর্নামেন্ট অফিসিয়াল, না আছে কোনো কিছু, না আছে কোনো সিকিউরিটি, আমরা প্র্যাকটিস করব ফর হোয়াট গাইস? আই ওয়াজ দ্য ফার্স্ট ম্যান, যখন পাবজি মোবাইল ব্যান হয় তখন আমি বলছিলাম একটা কথা যেটা নিয়ে আমাকে অনেক হেট দিছেন আপনারা গাইস, অনেক হেট আমি পাইছি একটা ওয়ার্ড বলার জন্য যে ব্যান গেম কেন খেলবো। আমার এখনো মনে আছে টিপিএপির মিটিং এ আমাকে এই কথাটা বলার জন্য অনেক অপমান সহ্য করতেছে সেই তানভীর। টিপিএপির মানুষজন কিন্তু এখানে, যারা আমাকে অপমান করছিল তারা কিন্তু জেলে যায়নি, জেলে ওই আমিই গেছি, তানভীরই গেছি আগায়া, ঠিক আছে? দেশকে রিপ্রেজেন্ট করার পর তাদের কিন্তু অ্যারেস্ট হতেছে, হ্যারাসমেন্টের ভিতরে পড়তেছে। তার মানে দ্যাট মিন্স এখানে ব্যান গেম তো ব্যান, স্ট্রিক্ট ব্যান যদি হয় তো এ দেখো, তোমরা এখন এটা ইমোশনালি দেখতে পারো, ইমোশনালি দেখলে ভাই তারা এই দেশে রিপ্রেজেন্ট করতে তাদের কেন অ্যারেস্ট করবে? বাট বাই ল তারা তো ব্যান গেম খেলছে, ইলিগাল, ইটস ইলিগাল ভাই, তারা ইলিগাল টুর্নামেন্ট খেলতেছে। সো লিগাল টুর্নামেন্টকে সামনে রাখার জন্য অবভিয়াসলি আমাদের পাবজি এবং ফ্রি ফায়ার নামের এই দুইটা বিষ ই স্পোর্টস থেকে সরাইতে হবে কিছুদিনের জন্য, যতদিন না এই দুটো গেম আনব্যান হয়। তো প্র্যাকটিস, অনেকে বলবে ভাই প্র্যাকটিস থাকবে না, প্র্যাকটিস দিয়ে করবা কি, গেম ব্যান কে জানে কবে আনব্যান হবে, এখনও আনব্যান হয়নি, দুই বছর হইতে গেছে অলমোস্ট, দুই বছর না এক বছর হইতে গেছে অলমোস্ট। দুইটা গেম যেহেতু ব্যান, তুমি এর প্র্যাকটিস করে করবা কি, এক বছর ধরে তো প্র্যাকটিস করলে, আমি আনব্যান করতে পারছো ভাই? পারো নাই।
সো এই দুটা গেম যেহেতু অফিসিয়ালি ব্যান, অবভিয়াসলি এই দুটা গেমকে আপাতত সরানো উচিত। তোমরা অন্য গেমে শিফট হও কিংবা পড়ালেখায় মন দাও। অ্যান্ড অনেকে অ্যান্ড তোমাদের জন্য একটা সুখবর আছে, 10 মিনিট স্কুলের পক্ষ থেকে 10 মিনিট স্কুল রিসেন্টলি একাডেমিক সিলেবাসের উপরে 3.5 লাখ টাকার স্কলারশিপ দিয়েছে। তো রেজিস্ট্রেশন লিঙ্ক ডিসক্রিপশনে আছে, ফ্রি রেজিস্ট্রেশন, এক্সাম অ্যাটেন্ড করো, কে জানে তোমার ভাগ্যতে 3.5 লাখ টাকা বেজে যেতে পারে। পিস আউট। होने वाला है आपका दौर है चका या तूने आज सबका होगा सर्वनाश। आगे होता है क्या देख, अब बस होगा तांडव नाच।